আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সৌদি সরকারের নির্দেশিত যে আইনগুলা বা যে নির্দেশগুলো রয়েছে করোনা ভাইরাসকে কেন্দ্র করে, যাতে আপনাদের গাড়ির ওপর ওই জরিমানাটা বা বিধানটা যাতে আপনার উপর না আসে, যাতে আপনারা এই ভিডিওটার মাধ্যমে সতর্ক হয়ে যান, আর এর জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো প্রথমে বলি যে এই যে বিধানটা, এই বিধান অনুসারে যদি আপনার ব্যক্তিগত পর্যায়ে যদি জরিমানাটা আসে, সেটা হচ্ছে আপনার 10 থেকে 50 হাজার সৌদি রিয়াল, এবং কোম্পানি বা বড় পর্যায়ে সেটার হচ্ছে আপনার 50-এর ওপর, মানে 1 লক্ষ রিয়াল পর্যন্ত সেটা পৌঁছাতে পারে। তো প্রিয় প্রবাসী ভাইরা, এই বিধান অনুসারে যদি কোনো পার্টি, যে কোনো পার্টিতে যদি এই বিধানগুলো লঙ্ঘন করে অর্থাৎ অমান্য করে, তাহলে ওই পার্টির মালিক এবং ওইখানে যে আপনার গেস্ট রয়েছে তাকে জরিমানা করা হবে, তাকে জরিমানার আওতাধীন আনা হবে। তো এখানে যদি কোনো পার্টিতে যদি ওই বিল্ডিংয়ের লোক বা ওই আপনার ভিলার লোক না হয়, তাহলে তাকে 10,000 রিয়াল গুনতে হবে। এবং পার্টিতে যদি কোনো অনুমোদন না থাকে, আমি আবার বলছি, যদি কোনো পার্টি হয় বা কোনো কুলখানি হয় বা যে কোনো আয়োজন করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন না থাকে যে আপনি 10 জন নিয়ে পার্টি করতেছেন, 10 জনের যদি বেশি হয়, বা আপনি 50 জন নিয়ে পার্টি করবেন, সেটার অনুমোদন যদি 50 জনের বেশি হয় লোক, আর ওই লোকগুলো যদি ওই স্থানে না হয়, বলতে গেলে ওই ভিলার লোক না হয় বা ওই জায়গার লোক না হয়, তাহলে আপনাকে 10,000 রিয়াল গুনতে হবে এবং আপনাকে এই 10,000 রিয়াল দিতেই হবে, ঠিক আছে? তার পরবর্তীতে হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে বিষয়টা, যে কোম্পানিগুলো রয়েছে সেখানে ছোট থেকে শুরু করে বড় আকারের কিন্তু কোম্পানি রয়েছে। তো কোম্পানির ক্ষেত্রে কীরকম হবে, যে সকল কোম্পানি হচ্ছে 1 থেকে 5 জন তাদের 10,000 রিয়াল গ্রামা হবে, এবং 6 থেকে 49 জন কর্মচারী রয়েছে যে সকল কোম্পানিতে, তাদের 20,000 সৌদি রিয়াল, এবং 50 থেকে 249 পর্যন্ত কর্মচারী রয়েছে যে সকল কোম্পানিতে, তাদেরকে 50,000 সৌদি রিয়াল, এবং তার উপর থেকে শুরু করে আপনার যত হতে পারে বড় আকারের তাদেরকে 1 লক্ষ রিয়াল সৌদি রিয়াল গ্রামা তাদেরকে দিতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই সকল কোম্পানিগুলোকে অবশ্যই ধরা হবে যদি তারা কোনো রকমের সৌদি সরকারের দেয়া যে নির্দেশনা রয়েছে যদি মান্য করা না হয়, যদি সেটাকে অমান্য করে, তাহলে তাদেরকে এই জরিমানার বিধানে নিয়ে আসা হবে। এবং পাশাপাশি কোম্পানিগুলো যদি আপনার কর্মচারী যারা রয়েছে তাদেরকে যদি মাস্ক এবং স্যানিটাইজেশন, যারা হাত ক্লিন করার জন্য, যদি এগুলো কোম্পানিতে সুব্যবস্থা না থাকে, তাহলে তাদেরকে এই আওতাধীন আনা হবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা প্রাইভেট সেক্টরগুলোতে কাজ করতেছেন, অবশ্যই মাস্ক ইউজ করবেন, আর এটা আপনার নিজের সুরক্ষার জন্য আপনি ইউজ করবেন, ওটা অন্য বিষয়টা বাদ দেন। নর্মালিভাবে আমি আপনাকে বলছি, অন্তত নিজের সুরক্ষার জন্য আপনি মাস্কটা ইউজ করবেন, সবসময় হাত ধুবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, আর দ্বিতীয় দিক থেকে হচ্ছে যে আপনি নিজে পরিষ্কার থাকলে আপনার করোনা ভাইরাসটা আপনাকে সংক্রমণ করতে পারবে না, আল্লাহ যদি চায়, আর যদি আপনি পরিষ্কার থাকেন। তো অবশ্যই প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন কাজ করতেছেন, সবার কাছে অনুরোধ রবে যে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং কোম্পানির যে রুলসগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করবেন। পাশাপাশি সৌদি সরকার যে নির্দেশগুলো দিয়েছে করোনা ভাইরাসকে নিয়ে, সেগুলো মানার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে জরিমানা গুনতে হবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা একটি শেয়ার করে দিবেন জনস্বার্থে, যাতে সব প্রবাসী ভাইদের উপকার হয়, সে উদ্দেশ্য নিয়ে, সে মন মানসিকতা নিয়ে ভিডিওটা একটি শেয়ার করবেন। আর হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আমরা আপনার কমেন্ট নিয়ে আবার হাজির হব, আপনার কমেন্টের অ্যান্সার আমরা দিব যে কোনো পদ্ধতিতে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, টিল দেন, টাটা।